সরকারি কর্মচারী যারা অন্য কোনো সরকারি বীমা প্রকল্পের অন্তর্ভুক্ত নয় এবং যারা মেডিকেল অ্যালাউন্স সারেন্ডার করবেন, সেই সকল কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023 প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে। তবে এখনও পর্যন্ত মেডিকেল অ্যালাউন্স সারেন্ডারের বিষয়ে কোনো সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায়নি। মঙ্গলবার বিধানসভায় বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।